बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नैशनल एम्प्लॉयमेंट ह्यूमन राइट्स एर पक्ष थेके एवं चैनल कर्णफुलीर पक्ष थेके देशवासी एवं विश्ववासी के मे दिवसेर शुभेच्छा जानाच्छि। श्रमिकदेर दाबी आदाय निये अमेरिकाते जुक्तराज्ये श्रमिकदेर दाबी आदाय निये तारा आंदोलन करेछिल। एखान थेकेई ए दिवसटी चले आसछे मे दिवस हिसाबे। मे दिवस मानुषरा विभिन्न रैलीर माध्यमे ए दिवस पालन करे विभिन्न दाबी दावा निये बैनार पेस्टुन निये ए दाबी आदाय करार जन्य माठे मैदाने आसे। किन्तु करोना भाइरासेर कारणे विश्ववासी आज घरबंदी, जार कारणे ए दिवसटी जेभावे पालन करार कथा छिल सेभावे पालन करते पारे नाई। आज मालिक एवं श्रमिक, मालिक जेमन तार पूंजी बिनियोग करे तार आर्थिक भावे सच्छल हवार जन्य एकटी प्रतिष्ठान तैयार करे, एई प्रतिष्ठाने श्रमिकरा काज करे। श्रमिकरा जदि काज ना करत ताहले मालिक मालिक थाकते पारतो ना। आमरा अनेके मने करी मालिक होले सब किछु, श्रमिकदेर कोनो दाम नाई, श्रमिकरा माठे मैदाने आंदोलन करबे वेतनेर जन्य, এটা সরকার দেখবে, সরকারে বুদ্ধুকি দিবে। এই কারসাজিগুলি আমাদের দেশে বেশিরভাগ চলে এবং বিশ্ব শক্তিধর দেশগুলি ছোট্ট দেশের উপর এখনো জুলুম নির্যাতন করে। তাদের দেশের শ্রমিকদেরও তারা সঠিক মজুরি এখনো দেয় না। আমাদের দেশ থেকে সৌদি আরব, দুবাই, কাতার, আমেরিকা, লন্ডন, কানাডা বিভিন্ন দেশে আমাদের দেশের কিছু মানুষ ওখানে কর্মজীবী আছে, তাদের সঠিক যে পাওনাগুলি এখনো দেয় না। এত বছর শ্রমিকের আন্দোলন করলো, তাদের দাবিগুলি বাস্তবায়ন করতে পারল না, খুবই দুঃখের বিষয়। যেমন শক্তিধর দেশগুলি যেমন তাদের কথা চিন্তা করে না, ছোট্ট দেশগুলিও তাদের বিভিন্ন অভাব অনটন থাকার কারণে অনেকেই তাদের দাবি পূরণ করতে পারে না। আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে বলব এই শ্রমিকদের ন্যায্য দাবিগুলি যেন আমরা পূরণ করার জন্য চেষ্টা করি। আর শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, দেশ স্বনির্ভর হবে, অর্থনৈতিকভাবে উন্নয়ন দেশে পরিণত হবে, উন্নতশীল দেশের মধ্যে তো আমরা দেখতে পাই শ্রমিকদের সব ভরণ পোষণ দেয় না, তারাও শোষণ করে। আমরা দুবাইতে অনেক শ্রমিককে দেখতে পাই তাদের ন্যায্য দাবিগুলি পায় না। তারা যে টাকা পয়সা খরচ করে গিয়েছিল তাদের সেই সবগুলি টাকা তাদের নষ্ট হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমরা সৌদি আরবও দেখতে পাই, আমেরিকাতে দেখতে পাই, লন্ডনে দেখতে পাই, বিভিন্ন জায়গায় শক্তিধরগুলি দেশের কাছে মানুষেরা একটু জীবন জীবিকার আশায় যায় কিন্তু তারা সঠিক মজুরিটি পায় না। আমাদের দেশের শ্রমিকেরাওর কথা বলি, আমাদের শ্রমিকদেরও মালিকেরা ঠিকমতো টাকা পয়সা দেয় না। এই রমজানে আমরা দেখতে পাচ্ছি করোনা ভাইরাসের মধ্যেও এখানে রাস্তাঘাট অবরোধ করতেছে। এমনিতেও তাদের অনেক কোটি কোটি টাকা আছে, না হলে তো একটা ইন্ডাস্ট্রি দেওয়ার তার সামর্থ্য থাকতো না।
যেহেতু সামর্থ্য আছে এই রমজানে মানুষকে দান করার কথা। একটি দানে সওয়াব 10 হতে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে এই মাসে দান করলে। তাহলে শ্রমিকদেরকে বেতন মনে করব কেন? আমার যে টাকা আছে সেই টাকা থেকে জাকাত ফার্মটাকে তো অন্ততপক্ষে তাদেরকে সাহায্য করা যায়। তাইলে শ্রমিকেরা যেমন সুন্দরভাবে চলতে পারলে তাদের কাজে উৎসাহ জাগবে, আপনি আরও বেশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে পারবেন। আপনি কেন বুঝতেছেন না শ্রমিকদের আমি একদিন আসলো না তার টাকা খেটে নিলেন? আমরা দেখতে পাই গার্মেন্টস শ্রমিকেরা একদিন কোনো অসুবিধার কারণে না আসলে তাদের টাকাগুলি কেটে নেওয়া হয়। তাহলে এরকম করব কেন? মানুষের তো বিপদ আপদ সবার আছে। আমরা শ্রমিকেরা যারা দিন মজুর কাজ করে তাদের পাওনাগুলি যেন আমরা সঠিক সময় দিয়ে দিই। যদি তাদের শ্রমের টাকাগুলি ঠিকমতো পায়, একদিকে তার পরিবারটা সুন্দরভাবে চলবে, তার কাজে মনোযোগী হবে এবং দেশকে উন্নতশীল দেশে নিয়ে যাবে তারা। কৃষিকাজে মানুষকে মনোযোগী হইতে হবে। পৃথিবীতে এমন করোনা ভাইরাস আছে অর্থনৈতিকভাবে এবং খাদ্য সামগ্রী ঘাটতি হইতে পারে, তাহলে সেখানে তো শ্রমিকের দরকার। শ্রমিকদের কারণে এখনো ধান কাটা যাচ্ছে না। আমি সরকারকে অনুরোধ করব ধান কাটার জন্য, যেখানে ধান কাটার সময় হয়ে গেছে অন্য এলাকা থেকে টিউনুর মাধ্যমে এই মানুষগুলি যাচাই বাছাই করে ওখানে ধান কাটার জন্য নিয়ে যাওয়া হোক। তাহলে আমাদের ফসলগুলি কৃষকেরা যদি তুলতে পারে, আমরা যে অর্থনৈতিকভাবে যে মন্দা অভাব আসবে আমরা অন্ততপক্ষে কিছু সামাল দিতে পারব। আর এখানে অনুরোধ করব দুইটা দিবস হয় আমাদের দেশে, দেখি একটা নারীদের দিবস আর একটা হইল শ্রমিকদের দিবস। এই দুই দিবসে দুইজনেই দাবিগুলি আদায় করতে পারে নাই, কারণ এটার মাধ্যমে সরকারকে সহযোগিতা করতে হয়, আইন প্রণয়ন করতে হয়। যেমন মহিলারা এখনও দর্শন হচ্ছে, ইফতেজিন হচ্ছে এবং তাদের তালাক প্রাপ্ত হচ্ছে, তারা বিভিন্ন সময় যৌতুকের কারণে অ্যাসিড নিক্ষেপ হচ্ছে তাদের উপর। তাহলে তারা মহিলারা এখন রাষ্ট্রপ্রধান হওয়ার পরও তাদের সেই দাবিগুলি তারা আদায় করতে পারে না। শ্রমিকেরা শ্রমমন্ত্রীর কাছে আবেদন করব এই ব্যাপারে আপনাদের গবেষণা করি একটা আইন প্রণয়ন করার জন্য। মালিক যেমন তার একটা সম্মান আছে এবং শ্রমিকদেরও সম্মান আছে, দুজনের সমান নয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশকে উন্নতশীল দেশে পরিণত করার জন্য আমরা আমাদের জনগণকে কাজ করতে হবে। আমরা এই দেশকে যদি শ্রম হাত দুই হাত যদি আমরা দুই হাতে যদি কাজ করি, তাহলে এই দেশটি আমরা উন্নতশীল দেশে পরিণত করতে পারব। আমাদের খাদ্য সামগ্রীর অভাব হবে না, আমরা বিভিন্ন প্রোডাক্টগুলি রপ্তানি করতে পারব। আমরা আমাদের শ্রমের কারণে বিশ্ববাজার আমরা শ্রম মানুষগুলি যেন আমরা এই কাজ করি, আমাদের আর্থিকভাবে আমরা সচ্ছলতা অবলম্বন করতে পারব। আশা করি আমরা আমাদের মানুষগুলি আমাদেরকে একটু চিন্তা চেতনা বৃদ্ধি করতে হবে। আমি যে কাজটা করতেছি আমি দেশের জন্য করতেছি, আমি যে শ্রম দিচ্ছি আমার শ্রমটা দেশের জন্য হচ্ছে, এরকম মনোভাব নিয়ে যদি কাজ করে সেই দেশ উন্নতশীল দেশে পরিণত হয় এবং শ্রমিকদের যে মালিক বাঁচলে শ্রমিক বাঁচবে। শুধু শ্রমিকেরা যদি তারা যদি বলে দেয় আমার জন্য সব কিছু হয়েছে, তা বলা ঠিক হবে না। কারণ মালিক যদি না বাঁচে তাহলে শ্রমিককে কীভাবে সেই টাকা পয়সা দিবে? সে যদি ঋণের বোঝা নিয়ে তার অর্থ করে সব হারাইয়া যায় তাহলে কীভাবে শ্রমিকদের ভরণ পোষণ দেবে? তা অনুরোধ করব দুজনের সমন্বয় করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আজ
মহান ন্যায় দিবসে আমরা যারা এই শ্রমিকদের দাবি নিয়ে আন্দোলন করছিল তাদেরকে সমবেদনা জানিয়ে এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে এবং জাতীয় পরিবেশ মানবাধিকার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।